থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত প্রথম এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপে ও আর্টিস্টিক প্রতিযোগিতায় 4টি পদক জয় করে হুগলি সিঙ্গুরের মেয়ে নেহা বাগ। 2টি সোনা ও 2টি রূপো নিজের নামে করেন নেহা। নেহার এই সাফল্যে আনন্দিত গোটা বাংলা। নেহার প্রথমবারের আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতা ছিল এই যোগাসন প্রতিযোগিতাটি। প্রথমবারের প্রচেষ্টাতেই 2টি রাউন্ডে প্রথম ও 2টি রাউন্ডে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। এডুকেশনে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী নেহার আগামী দিনের লক্ষ্য ওয়ার্ল্ড যোগা চ্যাম্পিয়নশিপ, যা আয়োজিত হবে দুবাইতে। যে যে বিভাগে নেহা পদক জয় করেছে সেগুলি হলো এককভাবে আর্টিস্টিক যোগা ও রিদমিক যোগাতে প্রথম হয়ে স্বর্ণ পদক, ট্র্যাডিশনাল যোগাসন ও যুগলভাবে আর্টিস্টিক যোগাসনে দ্বিতীয় স্থান অর্জন করে সিলভার মেডেল জয়। তার জয় প্রসঙ্গে নেহা উল্লেখ করেন তার যোগা প্রশিক্ষকের কথা। কোন্নগরের যোগা প্রশিক্ষক গৌরাঙ্গ সরকার তাকে দীর্ঘ 16 বছর ধরে প্রশিক্ষণ দিয়ে এসেছেন। মাত্র 4 বছর বয়সেই তার কাছে নেহার যোগাসনের হাতে খড়ি। খুবই ভালো লাগছে, এত বড় একটা আমি সাফল্য অর্জন করতে পেরেছি, এত দূরে আমি যেতে পেরেছি। এটা আমার প্রথম ছিল, মানে প্রথম এশিয়ান কম্পিটিশন ছিল। এটার জন্য সত্য প্রথমে আমি যাকে ধন্যবাদ জানাতে চাই সেটা হচ্ছে আমার স্যার গৌরাঙ্গ সরকার, যিনি আমাকে এত দূর পর্যন্ত মানে নিয়ে যেতে পেরেছে, আমাকে তৈরি করতে পেরেছে, যাতে আমি ওখানে গিয়ে স্বর্ণ পদক আনতে পারি দেশের জন্য। মানে উনি তোমার একদম শিক্ষাগুরু ছিলেন একদম শুরু থেকে। তাছাড়া আমি তো আমার মা বাবাকে বলতেই চাই ধন্যবাদ, ওনাদের শুনে না তো আমি পারতামই না। তার সাথে আমার যার শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। তোমার জার্নিটা কিরকম ভাবে শুরু হয়েছিল যদি একটু বলো জার্নিটা সম্পর্কে। জার্নিটা শুরু হয়েছিল বলতে ছোটবেলাতেই যোগাসনে ভর্তি হয়েছিলাম, তখন জানতাম না যে এত। প্রায় তো কত বছর হলো তাও? তাও আমি 4 বছর বয়স থেকে করছি ছোট, যখন আমি 4 বছর বয়স আমার তখন থেকে আমি করছি অভ্যাস। ভাই অভ্যাস কিরকম করো, কতক্ষণ ধরে অভ্যাস করো, বা সেরকম টাইমিংস কিছু আছে নির্দিষ্ট? অভ্যাস করি বলতে আমি যেখানে করি সংস্থা, মানে আমার ক্লাবের নাম কোন্নগর যোগায়রা, ওখানে আমি সপ্তাহে 3 দিন যাই প্র্যাকটিসে, তাছাড়া বাড়িতেও করতে হয়। ওখানে অনেকক্ষণই মানে স্যার করান হাতে ধরে ভালো করে, খুব ভালো করে আমাদের তৈরি করান প্র্যাকটিসে। বন্ধু বান্ধবরা তারা তাদের সঙ্গে তারা কি বলছে, তাদের সঙ্গে কি বলছে? সবাই খুশি, সবাই আমাকে নিয়ে গর্বিত। বন্ধু বান্ধব তে আত্মীয় স্বজন সবাই তো ফোন করে জিজ্ঞাসা করছে, সবাই বাড়িতে এসেছিল উপহার দিয়ে গেছে, সবাই খুব খুশি। তো বাড়িতে আসার সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশীরা যখন তোমাকে ফুল দিয়ে সম্বর্ধনা জানায়, এবং গতকাল আমাদের রাজ্যের মন্ত্রীও এসেছিলেন, মন্ত্রী এবং আমাদের বিধায়িকাও এসেছিলেন, তারা কি বললেন যদি একটু বলো? তারা বললেন তো, তারা বললেন যে আমার এই সাফল্যতে তাদেরও মুখ উজ্জ্বল হয়েছে দেশের সাথে সাথে। তারা বলেছেন পরবর্তী সময় যদি কোনো বড় সুযোগ আসে তাহলে তারা সাহায্য করবে তাদের সাধ্য মতন, তারা এইটুকুনি বলেছেন, পাশে দাঁড়াবেন। এখনো অবধি কত দূর কি সহযোগিতা পেয়েছো তাদের থেকে, বা আদার্স কিছু সহযোগিতা এখনো করেছেন না কোনো? না না না, এখনো কিছু সহযোগিতা পাইনি। আর তোমার পরবর্তী পদক্ষেপ কি রয়েছে? পরবর্তী পদক্ষেপ বলতে একটা সুযোগ এসেছে যেটা 2023 জানুয়ারিতে আছে দুবাইয়ে, ওয়ার্ল্ড যোগা চ্যাম্পিয়নশিপ, ওটাতে আমার যাওয়ার মানে সুযোগ এসেছে, এবার দেখা যাক। কমনওয়েলথেও তো ওই জন্য প্রিপারেশন নিচ্ছে এখন নিশ্চয়ই। আর যে স্কুল টুল থেকে পড়েছো সেগুলো একটু বলো। আমার স্কুলের নাম ছিল বেড়াবেড়ি এসএনএম হাই স্কুল, ওখানকার হেড স্যার মানে দীপঙ্কর দত্ত মহাশয় উনিও ফোন করে আমাকে মানে শুভেচ্ছা জানিয়েছেন। তাছাড়া আমার কলেজ হচ্ছে হাওড়া নরসিংহ দত্ত কলেজ, ওখানকার যিনি আমার এইচওডি মানে আমি যে বিভাগে অনার্স পড়ছি স্যারও আমার থেকে ফোন করে আমাকে ফোন করে মানে কি শুভেচ্ছা জানিয়েছেন। প্রিন্সিপাল ম্যাম, ইন্ডিয়ানের দাদারা সবাই জানিয়েছেন ফোন করে। আর তোমার নেক্সট পরিকল্পনা কি রয়েছে? নেক্সট পরিকল্পনা বলতে এখন তো আমার যোগার এই কম্পিটিশন যোগা নিয়ে থাকারই ইচ্ছা আছে, তাছাড়া তো পাশাপাশি পড়াশোনা তো আছে। কি নিয়ে পড়ছো? আমি এডুকেশনে অনার্স নিয়ে পড়ছি, বিএ সেকেন্ড ইয়ার। বাড়তে চাই বলতে চাই সবাই যে মানে আমি তো যেমন যোগা করছি সবাই যেন কিছুর সাথে যুক্ত থাকে অন্তত। তোমার এই বার্তাটা কি সমস্ত ভাই বোনেদের জন্য না মেয়েদের ছেলেদের সকলের জন্য? সকলের জন্যই চাই, যেন তারা কিছু একটা এমন করে যেন দেশের জন্য কিছু একটা ভালো কাজ করে। সাফল্যে কি বলবেন বাজি? আমার আরো বড় হোক সেইটাই আমাদের গর্ব, আমরা চাই আরো বড় হয়ে নানা অনেক কিছু করুক সেইটাই চাই। আপনার নাম? অরূপ পাক। খুবই ভালো লাগছে, আরো বড় হোক এটাই বলবো।
কি হয়েছে? অনেক কিছু তো বাধার সম্মুখীন হয়েছেন যখন যা করতো শুরু থেকে, কি সেইগুলো সম্বন্ধে একটুখানি বলেন। প্রথমত অনেক কষ্ট করতে হয়েছে জায়গায় আসার জন্য, আর কি বলবো, বড় হোক। আপনার নাম? বিজলি বাগ। আপনি সম্পর্কে ইহা কে হন? আমি নেহার কাকা। কোন কাকা, ছোট কাকা না বড় কাকা? কতটা খুশি কি বলবেন? খুশি, আমার বিশাল আনন্দ হচ্ছে। এবং এই যে এত এগিয়ে গেছি, শুধু আমাদের বাড়ির লোক, গ্রামের লোক আরো সব যে আছে, স্যার ফ্যার সবাই মিলে এগিয়ে দিয়েছে, তাই আমরা আজ এগিয়ে গেছি। যখন টিভিতে দেখতে পারেন বা ফোনে জানতে পারেন যে সোনা পেলো, ঠিক সেই মুহূর্তে কি উচ্ছ্বাসটা যদি বলেন? খুশিতে চোখে জলও আসতে পারে, খুব আনন্দও হতে পারে, সেই দুটি এক হাতেই হচ্ছিল। আপনার নাম? দুধ কুমার বাগ। দুধু দেওয়ারি বলো। এটা আমার জ্ঞাতিদের মধ্যে খুঁড়তু তো দেওয়ারের মেয়ে। আমি ওকে ছোটবেলা থেকে দেখছি, 4 বছর থেকে ও জিমনাস্টিকে খুবই, ওর যোগাসন করছে। হ্যাঁ, ওর খুব মানে কি ভালোভাবেই করে। দেখি আঞ্জি, তুই খুব সুন্দর করিস, কিন্তু তুই বড় হ, মানুষ হ, এরম ভাবে থাকলেই ভালো। এই যে সাধারণভাবে রয়েছে এবং হঠাৎ করে এই যখন টিভিতে শুনতে পেলেন বা ফোনের মাধ্যমে যেভাবে যখন জানতে পেলেন যে সোনা পেয়েছে, সেই মুহূর্তে কি উচ্ছ্বাস সেইটা যদি একটু বলেন। মানে কি খুবই আনন্দ পাচ্ছিলাম, বা যখন আসছিল তখন ওকে দেখে না মানে কি চোখে জল আসছিল, যে ছোটবেলা থেকে কত কষ্ট করেছে। হ্যাঁ, আবার হাসিও পাচ্ছে ওর, মানে কি যে এটা পেয়েছে, প্রাইজটা যেটা পেয়েছে, ওটা দেখে আবার আনন্দ পেলাম। আপনার নাম? আমার নাম লিলিমা বাগ। কে হন আপনি সম্পর্কে? সম্পর্কে মেজমা হই। কে হন আপনি সম্পর্কে নিহার? যখন জানতে পারলেন সেই মুহূর্তের উচ্ছ্বাসটা আর যদি একটুখানি বলেন। বহুত আনন্দ হয়েছে, আমি বহুত মানে আনন্দ পেয়েছি যখন শুনেছি। আপনার নাম?